চাপানোর ভালো না, একদম ভালো না। মেন্টাল প্রিপারেশনের তো টাইম দিবি। Hey guys, welcome back, welcome to my channel. Oh, hi, konnichiwa, konbanwa. তো আজকের ডেইলি লাইফে ওয়াকিং স্টার্ট করছি আর কি। তো জাস্ট আমি কলেজ থেকে আসলাম, এইমাত্র কলেজ থেকে এসে এখন আমি বাবার সাথে কথা বলছি ফোনে। আজকে রান্না আছে ফুল বেবে, আমি গানটা মিউট করে দিয়েছি, গান শুনতে শুনতে রান্না করছি, কপিরাইট ক্লেম ভাই। তো বাড়িতে আজকে তেমন কিছু স্পেশাল প্ল্যানিং নেই, বাইরেটা একটু দেখাই। তো বাইরে এখন অনেকটাই রোদ, তো একটু রোদটা কমলে বেরোবো ভাবছি। জাস্ট একটা নর্মাল ব্লগই হবে আর কিছুই না। আজকে দুপুরের মেনুটা হচ্ছে ডাল আর মাছ ভাজা, নরম হওয়ার জন্য ভিজিয়ে রেখেছি। দেন মাছটাকে ভাজবো ডাল দিয়ে, মাছ দিয়ে। বাঙালি মানে মাছ খেয়ে ভাতে বাঙালি আর কি, যদি আমি মাছ খাই না। হাউ ইটস লুক লাইক, এন্ড মাছটাও আমাদের অনেকটা নরম হয়ে এসছে, তো এখন মাছটা ভাজবো। দেন খাবে মাস মাছের পোস্টমর্টম করেছি এরকম মনে হচ্ছে। তো একটা নিউজ আছে, সেটা গুড না ব্যাড, মানে অবভিয়াসলি এটা এন্ড অফ দ্য ডে এটা গুড নিউজই, বাট এখন একটা সেই গুড নিউজটা একটু ব্যাড ডে পরিণত হয়েছে। ব্যাপারটা হয়েছে যে তাকে গুড নিউজটা বল, গুড নিউজটা হচ্ছে যে আমার পুজোর গিফট এসছে দেশের থেকে, বাবা পাঠিয়েছে পুজোর জন্য, পুজোর জামা প্যান্ট পাঠিয়েছে আর কি। তো যাই হোক, যেটা বলছিলাম, জাপানের পোস্ট অফিসের রুলস এরকম থাকে যে তুমি যদি বাড়িতে না থাকো দেন ওরা একটা পেপার দিয়ে যায়, সেই পেপারটাতে নাম্বার থাকে, কন্ট্যাক্ট করে জেনে নিতে হবে কবে নেবে বা কবে নিতে পারবে, সামথিং লাইক দ্যাট। তো এখন ফোন করি, চলো দেখা যাক কি বলে। ওয়েট করতে বলছে, সেখানে হাসছো দেখ না, কেউ দেখি না, কাঁদতো আসতো গোজন চিন্তা অনেক কিছু। Hey guys, welcome back. তো কালকে ঘুম থেকে উঠে তারপর আমি কাজে চলে গেছিলাম, তো এখন আমি যাচ্ছি ভ্যাকসিন নিতে। চাবি নিতে ভুলে গেছি সাইকেল, টাইম ছিল 2:30 থেকে এখন বাজে 2:30 বাজে। তো যাই হোক, যাচ্ছি, দেখা যাক কি হয়। তোমরা জানো এই লিফ্টের ফান্ডা, বাইরে একটু ঠান্ডা আছে, সেজন্য হুড়িটা পড়েছে আর কি। ইঞ্জেকশন ব্যাপারটা না, মানে প্যালপিটেশন আছে আর কি, সেজন্য আমি দিলে করে 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 এত লেটে নিয়েছি ভ্যাকসিনেশন। সবাই নিয়েছে, অনেক তাড়াতাড়ি নিয়েছে, বাট আমি তো ফটি হ্যাঁ ভাই ইঞ্জেকশনসে। তো যাই হোক, দেখা যাক যা হবে, এখন এটা নিয়ে এটা খুব দরকার। একদম ভালো না, মেন্টাল প্রিপারেশনের তো টাইম দিবি, আমাকে চান্সই দিল না যে মেন্টাল প্রিপারেশন যে না আমি এখন ইনজেক্ট হতে চলেছি বা কিছু, সে টাইমই দিল না ভাই, ধুপ করে ঢুকাল। আরও ঠিক আছে, কী কী হয়েছে না হয়েছে বলছি একটু, বাড়িতে গিয়ে তারপর বলছি। তো এখন যাবো, একটু কেনাকাটি আছে, কেনাকাটি বলতে একটু ফ্রুটস খেয়ে দেন কি, হ্যাঁ ফ্রুটস। জানি না ইটস গুড আর
ব্যাড আমি আমার ইনজেক্ট করা হাত আমি নর্মালি ভাবে ইউজ করছি, নর্মাল যেভাবে রেগুলারলি ইউজ হয় সেভাবে ইউজ করাটা উচিত কি না একটু রেস্ট দেওয়া উচিত আমি ঠিক জানি না, কেউ জেনে থাকলে জানি। আমার সাইকেল গ্যারেজে চলে এসেছি, সাইকেল নিয়ে বাড়ি, আর কোনো কাজ নেই, রেস্ট রেস্ট লেঙ্গে আপন। রাস্তায় যাদুটো ঝাঁকি খাওয়া হয়েছে আমার সন্দেহ আছে প্যাকেটের ডিমগুলো আসতে হচ্ছে কিনা। ফার্স্টে যেটা করতে আমাদের করোনা ভ্যাকসিনেশনের জন্য সবাইকে বাড়িতে বাড়িতে চিঠি পাঠিয়েছে, তো সেই চিঠিটা নিয়ে গিয়ে আমাদের ভ্যাকসিন পেপার অ্যাকচুয়ালি ওখানে কিছু বারকোড থাকে স্ক্যানের ওদের জন্য অফিসিয়াল ওয়ার্কের জন্য, আর আমাদের হচ্ছে ফর্মটা ফিল আপ করতে হয়, ওই পেপারসে একটা আইডি নাম্বার থাকে সেটা দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। ফার্স্ট টেম্পারেচার চেক করে, দেন আইডেন্টি প্রুফ চেক করে, তারপরে জিজ্ঞাসাবাদ করে যে কোন হাতে নিবি, কোন হাতে সবসময় ইউজ করিস, তারপর ভ্যাকসিনেশন হয়। ভ্যাকসিনেশন প্রসেস এখানে জাপানে মানে ধোকারদারি ব্যাপারটা যেটা বললাম সেটা আর কি। তো আমাদের ইন্ডিয়াতে কি হয়, ইন্ডিয়াতে ফার্স্টে এসে অ্যালকোহল দিয়ে একটু পরিষ্কার করে, দেন ওরা ইঞ্জেকশনটা প্রিপেয়ার করে, তারপরে ইঞ্জেক্ট করে। ভাই এখানে জাস্ট বসলাম, হুডিটা পরে জানতাম বলো হুডিটা তো খুলতো, আমি জানতাম যে হুডি খুলতে হবে, তো চলো হুডিটা খুললাম। দেন হুডিটা খোলার পরে বলে এখান থেকে উঠা, আমি এরকমভাবে নিয়ে উঠলাম, এবার দেখলাম ফার্স্ট থেকে একবার রাব করলো, রাব করে দিয়ে সাথে সাথে ইঞ্জেকশন ইঞ্জেক্ট করে দিয়েছে। আমি জাস্ট মানে মেন্টালি প্রিপেয়ার হলাম যে ইঞ্জেকশন দিয়ে দিয়েছে, বাট লাগেনি অতটা, এখন আস্তে আস্তে ব্যথা বাড়ছে। আমার পূজোর গিফট কালকে এসছে, মহালয়ার দিনে এসছে, খুব সুন্দর একটা দিনে এসছে, বাট দিকে সন্ধ্যা দিকে আসছে, বাড়িতে কথা বলতে পারিনি সেজন্য কালকে রাতে খুলিনি, এখন বাড়িতে কথা বলছি, বাড়ির সামনেই খুলি। ইয়াহু, এবার লাগে নাকি শুরু কাহা সে করে। জামা কাপড় আবার না কেটে ফেলি, এত জামা কাপড় কে বানায়, এ কোন সি চিজ হ্যায়, এ কে হ্যায়, ইসমে কে হ্যায়, আমি দেশের থেকে রিবকের মোজা কিনে নিয়ে এসেছিলাম, কমফর্ট ছিল পরে, তিন সেট মোজা আমার অনেকদিন গেছে, রিবকের এই মোজা গুলো আমি পাইনি জাপানে, সেই জন্য আমার ইন্ডিয়া থেকে আনলাম, মানে মেইন জিনিস আমার কাছে এইটা বলা যায়। আচ্ছা এইটা মেবি রানা, হাউ আই স্পেন্ড লাইফ ইন জাপান, সেই ব্লগ আমি বলেছিলাম যে রানার জন্য ইন্ডিয়া থেকে চশমা আসছে, রানা ভাই তো চশমা নিয়ে যাস, মানে রানা এখনই আসবে অবশ্য, আমি কিনিনি, আমি ইন্ডিয়ার থেকে মানি ব্যাগ ইউজ করবো বলে কিনিনি, আমি জাপানের মানি ব্যাগ। সুজিত বস্ত্রালয় গোয়েশপুরে, সুজিত বস্ত্রালয়, আমি জীবনে এতটা জার্সি পরে নেই, এইগুলো কি করছো তুমি, এইচ আর এক্স জিনিসের প্যান্ট। তো যারা ভিডিও দেখো আমার তারা জানো যে আমি জিন্সের প্যান্ট মোটামুটি ইউজ করি না, এইসব প্যান্টই ইউজ করি আমি, তাই একটা জিনিসের প্যান্ট আমি আনাতে বলেছি মানে পাঠাতে বলেছি। লাস্ট ওয়ান, তোমার এত বড় লোক, এটা ছিল আনবক্সিং, আমি পুরোই চক, দেখি বোঝা যাচ্ছে মেবি তোমরা এত বড় লোক বাবা। ও ভাই সাহাব, এইটা ছিল আজ পর্যন্ত আমার জাপানের সবচেয়ে বিগেস্ট আর্থিক ফ্যান পড়ে গেছে, নড়ছে, এখন দেখলে বুঝতে পারবো যে আমার ব্যাটটা নড়ছে। ভাই এত স্কেট ছিলাম আমি, বড় আপকেট ছিল, এখনো নড়ছে, তোমরা দেখতে পাচ্ছ ওই উপরে, এটাও নড়ছে দেখা যাচ্ছে লাইটটা, আর স্টিল নাও নড়ছে, এরকম ভাবে আমি আর্থিক এখনো পর্যন্ত কখনো ফিল করিনি। কি জোরে নাড়ো, যেটা দেখলি অনেক জোরে ছিল, হ্যাঁ ফ্যান ফেলে দিয়েছে, পাখাটা দে, এখন পাখা নড়ছে, বুঝতে পারবে একটু। তো উইথ দ্যাট আর্থিক ব্লগটা এখানেই শেষ করছি, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ব্লগ, এন্ড বাই বাই, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, ঠিক আছে আমাদের।